আসসালামু আলাইকুম, আমি হাসেমা, ইন্ডিয়ান ব্লগার। এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি চিংড়ি মাছের রেসিপিটা বানাই। তো এখানে আমি চিংড়ি মাছের রেসিপি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি আর 3 চামচ সয়াবিন তেল দিয়েছি। তো সয়াবিন তেল আর ময়দাটা আমি একটু চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তো আমার মনে হচ্ছিল যেন চামচ দিয়ে হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে একটু ভালো করে ময়েল দিয়ে নেব। তো ময়েলটার কাছেই কিন্তু কাজ, ময়েলটা যদি ভালোভাবে দেওয়া যায় তো চিংড়ি মাছে, মানে যে কোনো রেসিপি যদি ময়দার বানানো যায় তো পারফেক্ট মুচমুচে হয়। তো এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমি কিন্তু হাফ চামচ লবণ দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ড্র তৈরি করে নেব। একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, কারণ খুব একটা পাতলা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না আর খুব একটা টাইট হলেও ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা খুব শক্ত নয় আর খুব পাতলাও নয়, আমি একটা ড্র তৈরি করে নিয়েছি। তো এখন একটা প্লেট ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। ততক্ষণে আমি একটা নারিকেলের পুর বানিয়ে নেব, তাই এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে কিছু কিশমিশ নিয়েছি। আর এখানে আমি কড়াইতে নারিকেলের কোরাটা দিয়ে দিলাম। কেউ চাইলে এটা কিন্তু ভেজিটেবিলের পুর বানাতে পারেন, তো আমার কাছে ভেজিটেবিলের থেকে মনে হয় নারিকেলের পুরটা দিলে বেশি মজা হবে, তাই আমি নারিকেলের পুর দিয়েছি। আর কয়েকটি গরম মশলা ও 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ আমি একটু দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে। তো এবার চলে এলাম ময়দা ভিজানোটা দেখতে। তো আরও একটু হাত দিয়ে ভালো করে ময়দা ভিজানোটা আমি মেখে নেব। তারপরে যে কাজটা আছে তো সেটাই করব। হাত দিয়ে আমি একটা পিঁড়ে বেলুনের উপরে ফেলে হাত দিয়ে একটু লম্বা করে নেব। তো এইভাবে লম্বা করে যদি লেচি কাটা যায় তো দেখা যায় লেচিগুলো সবই সমান হয় আর মাছ পিঠার রেসিপিটাও সব কটা একই সাইজের হবে। তো হাত দিয়ে এইভাবে আমি গোল করে একটু লম্বা শেপ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি, এখন আমার কাজ বেলা। সবগুলো একটা পাত্রে তুলে নিলাম আর পিঁড়ের মধ্যে একটা রেখে এইভাবে আমি হাত দিয়ে আর বেলুনের সাহায্যে সামান্য একটু এদিক ওদিক করে একটু বেলে নিতে হবে। পিঠাটা উল্টে দিলাম, এখন একটা চামচের সাহায্যে এইভাবে দাগ দিয়ে দেব। আবারও পিঠাটা উল্টে দেব, এখন ভেতরে একটু নারিকেলের পুর দিলাম। এইভাবে মুড়ে পিঠাটা শেপ দিয়ে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছের লেজটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন হচ্ছে। চিংড়ি মাছটা একটু লেজের দিকে বাঁকা হয়, তাই একটু বাঁকা করিয়ে দিলাম আর লেজটাকে আমি একটা ছুরির সাহায্যে কাট কাট দাগ দিয়ে দিলাম, একটা ডিজাইন হয়ে গেল। আর মাঝখান থেকে একটু কেটে দিলাম, লেজটাকে 2 ভাগ করে নিলাম। এখন চিংড়ির দাঁড়াগুলো আমি এইভাবে পেটের দাঁড়াগুলো করে নেব, সরু সরু যে পেটের দাঁড়া থাকে তো সেইগুলো ছুরি দিয়ে এইভাবে করলে কিন্তু সহজেই হয়ে যাচ্ছে। এখন চিংড়ি মাছের যে মাথার উপরে একটা কাঁটা থাকে ও 2টা শুঁড় থাকে, তো সেইগুলো বানিয়ে নেব। তো শুঁড়টাকে যে লম্বা কাঁটা থাকে এরকম হাত দিয়ে একটু টেনে বাড়িয়ে দিলেই জাস্ট হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন কত সহজে চিংড়ি মাছটা রেডি করে ফেললাম। এখন একটা কালা জিরা দিয়ে আমি চোখ বানিয়ে নেব। তো হয়ে গেল আমার পিঠা। তো আপনাদের সুবিধা ক্ষেত্রে তো আরও একটা পিঠা বানিয়ে আমি দেখিয়ে দেব। আবারও পিঠাটা এইভাবে উল্টে নেব, চামচ দিয়ে এইভাবে দাগ দিয়ে নেব। আবারও উল্টে নিয়ে মাঝখানে আমি পুর ভরে দেব। তো পুর দিয়ে আবারও এইভাবে মুড়ে ভাঁজ দিয়ে নেব। লেজটাও এইভাবে তৈরি করে নেব আর একটু বাঁকিয়ে দেব। মোড়াটাও ভালো করে মুড়তে হবে, না হলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। তো লেজটাও ঠিক সেমভাবে আমি এই ছুরি দিয়ে ডিজাইন করে নেব আর মাঝখান দিয়ে আলাদা করে দেব। এখন পেটের ডানাগুলো আমি করে নিচ্ছি, সরু সরু ডানা। আর এই যে মুখের ধারে সুর আর কাঁটাটা আমি করে দেব, যে একটা শক্ত লম্বা কাঁটা থাকে, তো সেই কাঁটাটা আমি এইভাবে হাত দিয়ে একটু টেনে বাড়িয়ে দেব। এটা কিন্তু কেটে নিতে হবে, এইভাবে বাড়িয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কত সহজে রেডি হয়ে গেল। এখন চোখ করে নেব। তো এইভাবে আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এইভাবে ভেজে একটা কন্টেনারে যদি রাখা যায় তাহলে কিন্তু দেখা যাবে আপনারা ফ্রোজেন করে অনেক দিন ধরে খেতে পারবেন। তো এখন আমি চলে যাব চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা যেরকম তেল দিয়ে ভাজতে সুবিধা হয় তো অল্প বেশি যেরকম খুশি দিতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখা যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, আর একটু সময় ধরে মুচমুচে করে ভাজতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নেব। তো এইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। তো কালারটা দেখতে পাচ্ছেন, যেমনই মুচমুচে তেমনই সুন্দর একটা ভাজা ভাজা কালার এসছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে ফ্যান্স ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।